সুকাসের আমাদের বাবু দুলাল সরকারের একটা মানুষের জীবনে হচ্ছে একটা, আমরা যেমন বলি সবচেয়ে কাছের হচ্ছে একটা বই, একটা বন্ধু, এবং বন্ধুর মানে বই একটা আপনার খুব কাছের বন্ধু, এবং এই বন্ধুর চেয়েও বইয়ের চেয়েও ভালো হচ্ছে যদি ভালো একজন আপনাকে বন্ধু থাকে, যে আপনাকে বিভিন্ন চলার পথে এবং আপনি জীবনে কি করবেন না করবেন সেই ক্ষেত্রে আপনাকে সার্বিক সহযোগিতা করবে। তেমনই একটা আমাদের বড় ভাই বাবু দুলাল সরকার, যিনি আমাকে আমাকে নয় আমার মতো এরকম অনেক মানুষকে ভালোবাসে, এবং তার ব্যবসায়ী আপনাদের বলি আপনারা এই দুইটা জিনিস করবেন না, এই দুইটা জিনিস না করে সবচেয়ে ভালো কাজটা করতে পারবেন, আপনারা সুরের ভিতরে থাকবেন। এইখানে লেখা দেখুন, স্মার্টফোন আসক্তি মাদকাসক্তি চেয়ে বড় 18 বছর আগে, এই এই জিনিসটা আপনারা মনে রাখবেন। থ্যাংক ইউ ফর নো স্মোকিং, এবং নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেমের মূলত উদ্দেশ্য জানিয়ে আপনি একটা, আপনি একটু যদি মনে কিছু না করেন আমি একটা গিটার বাজিয়ে দেখতে পাবো, ভালো একটু একটা গিটার দেন, এবং দুলাল দাদার দাদার জন্য সবাই যেন দোয়া করে। হ্যাঁ ধন্যবাদ, আমি একটা গিটার বাজাবো, দাদা ধরুক আমি একটু দেখি, আমি অতটা উচ্চ মানের শিল্পীও নাই, তবে আমি একটু গিটারটা হালকা আমার আমি বাজাই। সাগর বাংলার স্বাধীনতা আনল যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, এসো হে নবীন দলে দলে, আমরাই করিব আগামীর ভবিষ্যৎ, আমরা মোড়াই করব বাংলাদেশ, ক্রিয়াস জোয়ান হওয়া গো, আমরা এই দুর্গম পথ খুব ভারী দিতে পারি, আমরা ধন্যবাদ। সকালবেলা শুভ সকাল আপনাদের সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এবং আপনারা আসবেন সুরের মোসনায় দাদা একটা সঙ্গীত শোনাবে আপনাদের, ভাই আমরা সুর দেব তোরা যাই, আমরা বাঙালি একতারা বাজাইও না, ভালো থাকবে এই বলে বিদায় নিচ্ছি আমরা। আমি স্বাধীনতার 50 বছর উপলক্ষে বাঙালির ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি, কোন ভুল ত্রুটি করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমরা চাই 72 সংবিধান রচিত হোক, এবং স্তম্ভ সমাজতন্ত্র গণতন্ত্র অর্থনৈতিক চালিকা শক্তি মুক্তি এবং এবং সর্বোপরি ধর্মনিরপেক্ষতা, আমরা ধর্মের নামে কেউ যেন কোনো কলুষিত করতে পারে না। আমি ব্যক্তিগতভাবে নিজেও নামাজ পড়ি, অন্যকেও নামাজ পড়তে উৎসাহ করি, আমি আমার ধর্মকে বিশ্বাস করি, আমারই পাশে দাঁড়ানো আছে আমার দাদা, সে তার ধর্মে বিশ্বাস করে, এই যেমন আমরা একাত্তা হয়ে গেলাম, আমাদের এই যে জাতির এই যে পতাকা, পতাকাকে বিশ্বাস করি, স্যালুট আমিও সেও, এবং এই যে একই আত্মা, এরকম ধর্ম নিরপেক্ষ ভাবে আমরা যেন সারা জীবন বাঁচতে পারি এই আশাবাদ ব্যাপার।